সিম্পল জিনিসের একখান বেসিক স্টোরিটা কীভাবে আমাদের সামনে মাস্টারপিস হিসেবে আনা যায় সেটা যদি প্রমাণ পাইতে হয় তাহলে আমাদেরকে চলে যেতে হবে কোথায়, ওয়ান অ্যান্ড অনলি চরকিতে। আর সেই চরকি ভাইজানের কাছে যায় বলতে লাগবে আমার দিয়া দাও শাটি কাপ, কারণ আমি সেইটা দেখার পরে ফিদা হয়ে গেছি। দেখ ভাইজান, যখন বাংলাদেশে খারাপ কোনো মুভি রিলিজ হয় বা খারাপ কোনো সিরিজ রিলিজ হয় তখন ভাই ভরায় ভরায় বকবকানি চলে, যখন ভালো কোনো কিছু আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে সেই জিনিসটা নিয়ে বকবকানির মতো মনে হয় না কেউ আশেপাশে আছে। আমার কাছে টু বি অনেস্ট, আমার দেখা সুন্দরভাবে একখান সিম্পল স্টোরি আস্তেভাবে প্রেজেন্ট করে মাস্টারপিস করে দেওয়ার মতো একখান সিরিজ ভাই হিউজ পরিমাণ কোনো বাজেট না ভাই, হিউজ পরিমাণ কোনো প্রোডাকশন লেভেল, সো সিম্পলভাবে একখান সিম্পল স্টোরি। স্টোরি খান কি, সেটা হচ্ছে গরু চুরি নিয়ে। গরু পাচার হয়ে গেছে, কেন কী কারণ কিসের জন্য পাচার হয়েছে, এই একখান যে পুলিশের সাথে আমাদের যে গরু পাচারওয়ালা যে লোকজন আছে তাদের সাথে যে চেষ্টা চলে, তাদেরকে ধরার যে চেষ্টা চলে, এইটাই জাস্ট সিম্পলভাবে আমাদের সামনে প্রেজেন্ট করছে। তবে এই জায়গায় বিশাল বড় একখান তবে আছে, সেই তবেটা হচ্ছে কোনো এদিক নাই ওই দিক নাই, জাস্ট স্ট্রেট ফরভাবে আমাদেরকে কানেক্ট করতে হবে সেই সিরিজটার সাথে, সেটাই জাস্ট প্রমাণ করে দিয়েছে এই শাটিকা। তারা কি আটখানা এপিসোড, এই আটখানা এপিসোড কোন সময় চলে যাব কেউ বলতে পারবে, প্রধান কারণটা হচ্ছে প্রত্যেকটা এপিসোডের লেলে শুধুমাত্র 20-22 মিনিটের মতো, তবে সেই 20-22 মিনিটের মতো আমাদেরকে নেচারালি এত সুন্দর কিছু প্রোভাইড করবে এই চরকি। সত্যি বলতে গেলে আমি এটা মানে ধারণাই করি না যে বাংলাদেশে এত সুন্দর করে এত সুন্দরভাবে সিম্পল সুন্দর কিছু প্রেজেন্ট করা যায়। তো কেন সিম্পল সিম্পল করতেছি বা এত কেন নেচারালি বলতেছি, এটার প্রধান কারণটাই হচ্ছে এর ক্যামেরা ওয়ার্ক বা ক্যামেরা শটগুলোর সাথে আমরা এত সুন্দরভাবে রিলেট করতে পারি, সুন্দরভাবে ভাই সেই ফিল মানে আমরা ফিল করতেছি সেই জিনিসটা, যে জিনিসটা আমরা স্ক্রিনে দেখতেছি সেই জিনিসকে আমরা ফিল করতেছি। যখন এই জিনিসটা কেউ করতে সক্ষম হবে যেন চোখ বন্ধ করে ধরে নিতে হবে যে এইখান চলবে, এইখান পুরো মাস্টারপিস একখান জিনিস হয়ে গেছে, যেখানে আমাদের না কোনো সময় নষ্ট করে না কোনো কিছু, সুন্দর করে আমাদের সামনে সিম্পল করে আমাদেরকে দেখাবে। আর এই সব কিছুর মাঝে যে জিনিসখান সবার আড়াল হয়ে যাবে সেটা হইতেছে গিয়া প্রত্যেকটা অ্যাক্টরের অ্যাক্টিং, যারাই আছে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যারাই অ্যাক্টিং করছে পুরাই মাখনভাবে অ্যাক্টিং করছে। সেই মাখন অ্যাক্টিংটার কারণে কিন্তু আমরা ফিল করি নাই বা তাদেরকে মনেই করি না, মানে তারা আমাদের সামনে চোখের সামনে দিয়ে যায় নাই। যখন কোনো খারাপ কিছু হবে তখন তো আমরা বলতে পারবো যে এই ওটা ওভার অ্যাক্টিং করতেছে, এই বিষয়টা একেবারেই নাই। তার জন্যে ভাই বললাম তো আর কতবার বলবো, পুরাই মাখন একটা ওয়েব সিরিজ। একটা জিনিস ভালো লাগার সেটা হইতেছে কি, কোনো কোনো কিছুটাকেই মানে কোনো কিছুকেই একটু ওভার করার চেষ্টা করে নেই, সিম্পল ন্যাচারালি রাখার চেষ্টা করছে, ন্যাচারালভাবেই সব কিছু রাখার চেষ্টা করছে, বাট ওভার কোনো কিছু করে নাই। আর এই ওভার না করার কারণে কিন্তু আমরা সেই সিরিজটার সাথে এতটা কানেক্ট হই আর কি। কথা হচ্ছে ভাই দেখো, আমরা মানে বাঙালিরা একখান জিনিস করতে বেশি পছন্দ করি, সেটা হচ্ছে কি চুকলি খড়ি। কারণ কি, কোনো একটা খারাপ জিনিস আসলে অবভিয়াসলি আমরা সবাই খারাপ বলি, সবাই খারাপ নিয়ে চিল্লাচিল্লি করতেছি, কিন্তু কোনো একটা ভালো জিনিস যখন আমাদের সামনে আসবে, আমাদের দেশের কোনো একটা জিনিস ভালো আমাদের সামনে আসবে, আর আমরা জানি যে এই সব কিছু করার জন্য কিন্তু হিউজ পরিমাণ কোনো বাজেট থাকে না, হিউজ পরিমাণ কোনো কিছু থাকে না, সিম্পলভাবে রাখার চেষ্টা করে। আর এই সিম্পলের মাঝে যে এত সুন্দর একটা গর্জিয়াস জিনিস দিবে আমাদেরকে, এইটা বাংলাদেশে তাও আবার বাংলাদেশের প্ল্যাটফর্ম চরকিতে তাও আবার বাংলাদেশের কাজ, এইটা নিয়ে কথা না বললে কিন্তু হয় না। আমি আশা করতেছি যারা যারা আমার ভিডিওটা দেখতেছে যেই 5-10 জন তারা অবভিয়াসলি ট্রাই করবে ভাই চরকিতে যা শাটি কাপটা দেখার জন্য। এখন আমি বলে রাখি, দেখার আগে একটা বড় সড়ো ওয়ার্নিং দেওয়া রাখি, সেই ওয়ার্নিংটা কি, যারা ভাই একটু টুইস্ট টার্নের একটু বেশি পছন্দ করে, যে একটু টুইস্ট বেশি থাকবে একটু টার্ন বেশি থাকবে, এরকম কোনো কিছু কিন্তু আমরা পুরো সিরিজটাতেই পাবো না ভাই। জানি হিরো ভিলেন নিয়ে একটু বেশি চিল্লাচিল্লি করা যায়, একজন হবে হিরো একজন হবে ভিলেন, দুজনকে আমাদের ক্লাশ হবে এরকম হ্যান ত্যান, এরকম কিচ্ছু থাকবে না। সিম্পলভাবে আমাদেরকে যে জিনিসটা আমরা সমাজে দেখি সেই জিনিসটাই আমাদের সামনে প্রেজেন্ট করবে, কিন্তু সেই সিম্পলের মাঝে বারবার এত সিম্পল বোড়াই লোকজনই বলবে এত সিম্পল বলতেছে কিছুর জন্য ভাই, সিম্পল না ভাই মাইন্ড ব্লোয়িং একখান জিনিস। এখন পর্যন্ত যারা দেখে নাই দেখা ফেলবে, আমার তো ভালো লাগছে। আমি দেখার সাথে সাথে এই যে ক্যামেরাটা এখন বসাইছি, লাইট খান দিছি, পিছনের ব্যাকগ্রাউন্ড লাইট খান দিছি, সব কিছু দিয়া জাস্ট বকবকাইতে শুরু করছি। কারণটা কি, কারণ আমার ভালো লাগছে, কোনো ভালো জিনিস আমাদের সামনে প্রেজেন্ট হবে, আর এইটা নিয়ে বকবক করবো না সেটা তো হবে না। আর অন্ততপক্ষে আমি চেষ্টা করবো বাংলাদেশের প্রত্যেকটা ভালো কাজকে প্রমোট করার জন্য, যেগুলো আর কি আমি দেখি। এখন সব কিছু তো দেখা সম্ভব না নাকি, আর যদি যেগুলো দেখে আমার কাছে ভালো মনে হবে আমি সবার সামনে সেই জিনিসটাই প্রেজেন্ট করবো। তো আশা করতেছি সবাই দেখে ফেলবে যারা যারা দেখে নাই, আর যারা যারা দেখছে তো অবভিয়াসলি কমেন্টে জানাই দেবে যে কার কেমন লাগছে। তো এই হচ্ছে বিষয়। আর যাওয়ার আগে বলে রাখি, যারা যারা আগের আমার নিউজ আপডেটখান দেখো নি, আগে দেখে নিও, আর ভিডিওখান শেষ হওয়ার পরে দেখে নিও, ভিডিওখান তো শেষ, তো এখন যাই জাস্ট দেখে নিও আমার নিউজ আপডেটখান, কারণ ভাই দেখো এমনিতে তো ভিডিও পড় না। আর যারা যারা দেখতেছো নতুন, যদি এটা কেউ নতুন দেখো তাহলে ওটা দেখে ফেলিও, আমার ভালো লাগবে না। তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে, তবে মানে সুস্থ থাকুন সুন্দর থাকুন। দিস আবি 2.1 সাইনিং আউট। যার আগে বলে রাখি, ভালো জিনিস সাপোর্ট করো তাহলে আরও ভালো ভালো জিনিস পাবো আমরা। সো চরকি যেহেতু আমাদের বাংলাদেশি প্ল্যাটফর্ম, যেহেতু বাংলাদেশের কাজ, সেহেতু সাপোর্টটা আমাদেরকে করতে লাগবে, আর ভালো কিছু তো হইলে তো অবভিয়াসলি সাপোর্টটা আরও হাই লেভেলে যাবে। বাই বাই।